পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, আবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন। শর্ত অনুযায়ী এই ৬ মাসে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। দেশের ভেতরে থেকেই বিশেষায়িত চিকিৎসা নেয়ার শর্তে এই মুক্তি দেওয়া হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তাকে ওটাকে কি বলে ৪০১ এক ধারায় মানে তাকে দণ্ডাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছিল এবং সে অনুযায়ী তিনি বাসায় থেকে সব ধরনের চিকিৎসা নিতে পারবেন সেই ধরনের একটা শর্ত ছিল, কিন্তু তিনি বিদেশে যেতে পারবেন না এই শর্তে তাকে দণ্ডাদেশ স্থগিত হয়েছিল।